বিৰতি পিছত পুনৰ স্বাগতম আপুনি চাই আছে প্ৰথম সংবাদ ৰাজ্যৰ চৌদিশে বলিছে এতিয়া নিৰ্বাচনী বতাহ ডিব্ৰুগড় সংসদীয় সমষ্টিত এইবাৰ হ'ব কি প্ৰবল আত্মবিশ্বাসেৰে যুঁজত নামিছে শাসকীয় দল বিজেপি প্ৰাতঃ ভ্ৰমণ কৰি ডিব্ৰুগড়ৰ বিধায়ক প্ৰশান্ত ফুকনে পৱন সিং ঘাটোৱাৰক কিমান ভোটত হৰুৱাব তাৰো দিলে হিচাপ ডিব্ৰুগড়ৰ পৰা বিধায়ক প্ৰশান্ত ফুকনৰ সৈতে এই মুহূৰ্তত আগবঢ়াইছো আমাৰ জ্যেষ্ঠ সাংবাদিক ৰাজু বৰুৱাৰ প্ৰাতঃ ভ্ৰমণ আৰু সাক্ষাৎকাৰ সুপ্রভাত ডিব্রুগড় আর এই মুহূর্তে আমার সঙ্গে আছে প্রশান্ত ফুকন ডিব্রুগড়ের বিধায়ক আর ইতিমধ্যে কুকুরক বিস্কুট খুয়ালে এই সদাই এই কামটুকে করে রাতেপা আহে মর্নিং ওয়াক করে আর তারপরে প্রাতঃ ভ্রমণের পিছন উভতি আহিয়ে কুকুরক বিস্কুট খুয়ায় এবার রাজনীতি কেন ধরনের হব এটা সুন্দর রাজনীতি এবার সব এবার ভারতীয় জনতা পার্টি আকৌ নরেন্দ্র মোদী সরকার হব আকৌ এবার মোদী সরকার কারণ আমার প্রথম কথা হল আমার ডেভেলপমেন্ট আমি গোটেই ভারতবর্ষর যে ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্টখিন আমার দিনক দিনে আমার আগবাড়ি গেছে আর রাইজর একটা কনফিডেন্ট আছে যে নরেন্দ্র মোদী সরকারে কিবা এটা করার প্রয়াস করেছে কারণ যেহেতু আগতে 55 বছরত করিম বলে কৈছিলে নারপিয়া খাপে সদায় খাম খাম বলে কয় কিন্তু কেতিয়াও না খায় সদায় কাইলে দিনটা কেতিয়াও নাহে আমি কইলো কি নহয় আমি কাম করব অসমৰ রাইজর কারণে কাম করব সেই কারণে আমি এই গোটেই বস্তুটো লৈ আগবাঢ়ি গৈ ভারতবর্ষত আজির ডেটত 60 কোটি জনতাক ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম দিছো তাৰে যদি আপুনি 75% যদি নিদিয়ে 25% দিয়ে 15 কোটি 15 কোটির ভিতর যাওয়ার আমি 13 কোটি পাই 282 পাইছো এবার 300+ পুরা ফুল কনফিডেন্স আছে কারণ আমি গোটেবিলাক সার্ভে করেছো আমার গোটেই লিঙ্ক আছে আর লিঙ্কর মতে আমি যেটা সার্ভে করেছো ফোনটো চাই লোক বউ হলে গালি পাইব না না নহয় বউ আর তার লগতে আর একটা কথা কও যে ডিব্রুগড়ত আপনি অকলে এমএলএ আসলে তেতিয়া কিন্তু রামেশ্বর তেলি জিকি আইছিল এবার গোটেই কেজনে আছে বলে কব পারি অকল যদি আমি হেডিক বাদ দিও নাহর কটিয়াক বাদ দিও এই ডেটত মই আপনাক কইছো নাহর কটিয়াক লই আমার প্রত্যেকজন এমএলএ ইন্ডিভিজুয়ালি সবে কইছে যে কম্পিটিশন কইছে মনে মনে যে আমি এই 9টা সমষ্টি ভিতর কিমান কোনে দিয়াব পারো হাইয়েস্ট ভোট দিম মই কইছো মই 70,000 ভোট দিম আর অসমত আটাইতকে হাইয়েস্ট ভোট ইয়াতে হব নেকি আটাইতকে হাইয়েস্ট ভোট যদি জিকে মানে জিকার পার্সেন্টেজ 3 লাখতকে অধিক ভোট জিকব যোৱাবার একো নাছিলে রামেশ্বর তেলির কোনো বেস নাছিলে আর এবার রামেশ্বর তেলি যিখিনি কাম রামেশ্বর তেলিয়ে করেছে এটা আপনার মানে একটা কথা কইছো ট্রেন আমার 4খন ট্রেন চলিছিলে ইয়ার আগতে ডিব্রুগড় হয়ে গুয়াহাটি হয়ে ভায়া মানে একটা উদাহরণ দিছো ভায়া অসমৰ বাহিরে আজি ডেটত ডিব্রুগড়ৰ পৰা ডেইলি ৰাতিপুৱা 5টা বজাত 14খন ট্রেন চলে সেইটো ইনডাইরেক্ট এফেক্ট এজন এমপিৰ এফোর্ড আর ডাইরেক্ট এফেক্ট কি হব ডাইরেক্ট এফেক্ট এমএলএ জনে যি কাম কৰিছে আজি রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট এই মথাউরিটি যে আপনার হয়েছে কাম করাইছো 46 কোটির রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট এইটো হল ডাইরেক্ট রিপোর্ট আজি লগত জনতা আছে মই কৈছো যে নহয় আজি আপনি এবার মূর মুখলে চাই রামেশ্বর তেলি ভোট দিও প্রশান্ত ফুকনে ঠিকই কৈছে এনেধরনের এয়া প্রশান্ত ফুকন আর পুয়াই আহি এই প্রাতঃ ভ্রমণ করেছে আর প্রাতঃ ভ্রমণের পিছতে এবার চাহ খাব এই হোটেলতে সদায় চাহ খায় আর আমি এনেধরনের ডিব্রুগড় রাজনীতি কেনেধরনের চলি আছে সেই সম্পর্কে আপনার দেখুয়া দিন মঙ্গলদৈত প্রার্থীর বৈধ মনোনয়ন তালিকাত ভুল উলাল এজন প্রার্থীর ঠিকনা ভুলকৈ উলাল সুধেন্দু মোহন তালুকদারর মঙ্গলদৈ লোকসভা সমষ্টির প্রার্থী সুধেন্দু মোহন তালুকদার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নত মঙ্গলদৈর 5 নম্বর ওয়ার্ডের নিবাসী বলে দিছিল ঠিকনা আর তালিকাত দরং জেলার ঠাইত হলগৈ কামরূপ জেলা বৈধ মনোনয়ন তালিকাত ভুল বিসংগতি এই মুহূর্তে পোহরলৈ আহিছে মঙ্গলদৈত সংঘটিত হয়েছে এই ঘটনা তালিকাত ভুলকৈ প্রকাশ পালে এজন প্রার্থীর ঠিকনা ভুলকৈ উলাল সুধেন্দু মোহন তালুকদারর মঙ্গলদৈ লোকসভা সমষ্টির প্রার্থী হয়েছে তালুকদার আর তালুকদার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়নত মঙ্গলদৈর 5 নম্বর ওয়ার্ডের নিবাসী বলে দিয়া হয়েছিল ঠিকনা আর তালিকাত দরং জেলার ঠাইত উলালগৈ কামরূপ জেলা